তো বন্ধুরা আজ আমরা জানব এএনএম জি সরকারি কলেজ কতগুলো এবং সরকারি কলেজে কতগুলো সিট আছে ছেলেদের মেয়েদের এবং ছেলেদের মেয়েদের কত নাম্বার পেলে তোমাদের সেফ স্কোর হবে তিরিশ প্লাস বা চল্লিশ প্লাস স্কোরও কীভাবে সরকারি কলেজ পাবে এবং বন্ধুরা এ এন এর যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রেজাল্ট রেজাল্ট আমরা কবে পাব তো বন্ধুরা এই সমস্ত টপিক নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো বন্ধুরা দেখে নাও যে এ এর তোমাদের কিন্তু সিট আছে আটশো পঞ্চাশটি এর কলেজ হচ্ছে তোমাদের তেরোটি কলেজ এবং সেখানে সিট আছে আটশো পঞ্চাশটি ঠিক আছে এবং তোমাদের জিএনএমের হচ্ছে ছ হাজার পাঁচশো সাতানব্বইটি তোমাদের সিট আছে এবং সেখানে সরকারি কলেজ হচ্ছে বিয়াল্লিশটি তো জিএনএমের কলেজ হচ্ছে বিয়াল্লিশটি এবং তার মধ্যে দুটি সরকারি ছেলেদের কলেজ এবং জিএনএমের যেটা হচ্ছে টোটাল সিট সরকারি বেসরকারি মিলে সেটা হচ্ছে ছ হাজার পাঁচশো সাতানব্বইটি তাহলে মোট সিট হচ্ছে প্রায় সাড়ে সাত হাজারের কাছাকাছি এই সাড়ে সাত হাজারের কাছাকাছি কিন্তু তোমাদের এএনএম জি সিট আছে এই বছর তাহলে এএনএমের সিট বললাম আটশো পঞ্চাশটি তাহলে বন্ধুরা তোমাদের এএনএমের ফিমেলদের এনএম ফিমেলদের যে কাট অফটি হতে পারে বা যে সেফ স্কোরটি সেটি তোমাদের জানাচ্ছি তো এ মেয়েদের সেফ স্কোর জেনারেলে যদি ফিফটি ফাইভ প্লাস হয়ে থাকে এবং এসসিদের ফোর্টি ফাইভ প্লাস ওবিসি এবিদের ফিফটি প্লাস এবং এস টিদের প্লাস বা ফোর্টি থ্রি এরকম যদি পেয়ে থাকো এএনএম স্টুডেন্টরা তোমাদের কিন্তু চান্স আছে এএনএম সরকারি কলেজে চান্স পাওয়ার তো বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে সে সঙ্গে বলব তোমাদের জিএনএম মেয়েদের ক্ষেত্রে বললাম যে মোট চল্লিশটি সরকারি কলেজ আছে তো সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য তোমাদের রকম নাম্বার প্রয়োজন তো জেনারেলের ক্ষেত্রে কিন্তু সত্তর এবং এসসিদের ক্ষেত্রে পঞ্চান্ন ও বি সিদের ক্ষেত্রে পঁয়ষট্টি এসটিদের ক্ষেত্রে পঞ্চাশ এগুলো হচ্ছে এএনএম জিএনএমের তোমাদের সেফ স্কোর আমি জানালাম এরপর আমি জানাবো যে তোমরা কম নাম্বার পেলেও কীভাবে চান্স পাবে তো তোমরা কম নাম্বার পেলেও চান্স পাবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাউন্সেলিংটা হতে হবে এবং তোমাদের চয়েস ফিলিংটা খুব ভালোভাবে কিন্তু চয়েস করতে হবে কারণ চয়েস ফিলিংয়ের কাছে কিন্তু আসল খেলা কারণ যে কলেজে কম্পিটিশান বেশি সেই কলেজ কিন্তু তোমাকে চয়েস ফিলিংয়ে প্রথম দিকে রাখা চলবে না এবং তোমরা চয়েস ফিলিং কিন্তু যতগুলো কলেজ আছে সমস্ত কলেজেই কিন্তু সেই চয়েস ফিলিংয়ে নাম রাখতে পারবে তো তোমাদের যখনই রেজিস্ট্রেশন শুরু হবে আমি সম্পূর্ণ বলে দেবো তাছাড়া কাউন্সেলিং প্রসেসটা এবং চয়েস ফিলিং কীভাবে করতে হবে তার জন্য আমি আগে ভিডিও দিয়ে দিয়েছি দেখো আই বাটনে তোমরা ভিডিও পেয়ে যাবে তাছাড়া ভিডিও শেষে ভিডিওটি পেয়ে যাবে কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দেব সেখানে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিও তো বন্ধুরা এরপর আমরা দেখব যে ছেলেদের কাট অফ কীরকম হবে তো ছেলেদের ইউআর ক্ষেত্রে কিন্তু নাইনটি প্লাস তোমাদের নাম্বার চাই এবং ই এর ক্ষেত্রে সেই সেম নাইনটি প্লাস ও বি সি এদের নাইনটি ও বিদেরও নাইনটি এবং এসসিদের এইটটি ফাইভ এসটিদের সেভেন্টি তো তোমাদের এত কেন অফ হবে তার কারণ হচ্ছে তোমাদের সরকারি যদি চান্স পাও তবে কিন্তু এই নাম্বার যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা সরকারিতে চান্স হবে কারণ তোমাদের মাত্র দুটি কলেজ সরকারি। ঠিক আছে আর যদি তোমরা কম নাম্বার পাও যে সমস্ত এএনএম জিএনএম ফিমেল ক্যান্ডিডেটরা কম নাম্বার হচ্ছে ধরো এএনএমএ কুড়ি প্লাস তিরিশ প্লাস হচ্ছে বা জিএনএম এ তিরিশ প্লাস চল্লিশ প্লাস হচ্ছে তাদের বলবো যে রেজিস্ট্রেশন অবশ্যই করো এবং চয়েস ফিলিংটা খুব ভালোভাবে করো তার জন্য আমার ভিডিওটি দেখে নিও তাছাড়া যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে দেখো ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেখানে যুক্ত হয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো সেখানে তোমাদের অনেক বন্ধু বান্ধবীরাও কিন্তু যুক্ত হয়ে আছে আর সর্বশেষে যেটি তোমাদের গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দেবে তো তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হয়ে যাবে তোমাদের ওয়েবসাইটে তো তো তাই কিন্তু তোমাদের আর উদ্গ্রীপ হওয়ার কোনো কারণ নেই তোমাদের আর কিন্তু সাত দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট দিয়ে দেবে তো বন্ধুরা এরপরের ভিডিওতে তোমাদের এএনএম জিএনএম এর কী ধরনের ভিডিও চাই এবং তোমরা কোন টপিকগুলো জানতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমার তোমাদের জানাতে সুবিধা হবে আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগবে না তো